হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে মোটিভ। এর বাংলা অর্থগুলি হচ্ছে উদ্দেশ্য, প্রেরণা, কারণ, অভিপ্রায়। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ডিটেকটিভ কোয়েশ্চেন্ড দ্য সাসপেক্টস মোটিভ ফর দ্য ক্রাইম। আমি আবারও বলছি, দ্য ডিটেকটিভ কোয়েশ্চেন্ড দ্য সাসপেক্টস মোটিভ ফর দ্য ক্রাইম। এর বাংলা অর্থটি হচ্ছে গোয়েন্দা অপরাধের জন্য সন্দেহভাজনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মোটিভ বিহাইন্ড হার অ্যাকশনস ইজ ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য মোটিভ বিহাইন্ড হার অ্যাকশনস ইজ ইম্পর্ট্যান্ট। এর বাংলা অর্থটি হচ্ছে তার কর্মের পেছনের উদ্দেশ্য বুঝতে পারা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।